গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার, তোমাদের সাথে 11th April 2023 কী কী কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো ডিসক্রিপশন বক্স থেকে কালেক্ট করতে পারবে, ওখানে পিডিএফের লিঙ্ক রয়েছে। এছাড়া আমাদের সাথে বিভিন্ন কোর্সে তোমরা জয়েন করতে পারো, এগুলোরও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা গিয়ে চেক করো অথবা এই নম্বরে তোমরা যোগাযোগ করে নাও। দেখো, প্রথম প্রশ্ন আজকে দেখবো, 2022 সালের বাঘ সুমারি অনুযায়ী কোন রাজ্যে বাঘের সংখ্যা সর্বাধিক? টাইগার সেন্সাস 2022 অনুযায়ী মধ্যপ্রদেশে সব থেকে বেশি বাঘের সংখ্যা, মানে মধ্যপ্রদেশে সব থেকে বেশি বাঘ রয়েছে 2022 সালের, এটা টাইগার সেন্সাস বলছে। টাইগার সেন্সাসের তথ্য অনুযায়ী ভারতে মোট বাঘের সংখ্যা 3,167টা, যেটা আগের বাঘ সুমারির তুলনায় বৃদ্ধি পেয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা ছিল 2006 সালে 1,411টা, 2010 সালে 1,706টা, তারপর 2014 সালে, চার বছর ছাড়া ছাড়া হচ্ছে দেখো টাইগার সেন্সাস, 2014 সালে 2,226টা, 2018 সালে 2,967টা, তারপর 2022 সালে 3,167টা। প্রজেক্ট টাইগার রিলেটেড এখানে তোমাদের একটু জেনে রাখা উচিত। প্রজেক্ট টাইগারের 50 বছর পূর্তি উদযাপনের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সও চালু করেছেন। এই আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স বা ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, এটার লক্ষ্য হচ্ছে বাঘ এবং সিংহসহ বিশ্বব্যাপী 7টা বড় বিড়ালকে রক্ষা সংরক্ষণ করা। মানে বাঘ আর সিংহকে আমরা বড় বিড়াল ধরছি, বিগ ক্যাট ধরছি, এইরকম 7টা প্রজাতিকে রক্ষা করা এবং সেগুলো সংরক্ষণ করা। মানে এগুলো রিলেটেড বিভিন্ন ধরনের প্রজেক্ট করে, বিভিন্ন ক্যাম্পেইন করে এগুলোকে তৈরি করা, মানে এগুলোকে রক্ষা করা, এটা হচ্ছে প্রজেক্ট টাইগার, ঠিক আছে? প্রজেক্ট টাইগার একটা বাঘ সংরক্ষণ কর্মসূচি, যেটা ভারতে 1st April 1973 চালু হয়েছিল, যাতে দেশে বাঘের জনসংখ্যা রক্ষা এবং বৃদ্ধি করা যায়। প্রাথমিকভাবে এটা 18,278 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত 9টা বাঘ সংরক্ষণকে কভার করেছিল একদম প্রথমে যখন স্টার্ট হয়েছিল। বর্তমানে এই 18,278 বর্গ কিলোমিটারটা দাঁড়িয়েছে 75,000 বর্গ কিলোমিটারেরও বেশি। তো এই 75,000 বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত, এখন তখন ছিল 9টা, এখন 53টা বাঘ সংরক্ষণাগার রয়েছে, যেটা ভারতের ভৌগোলিক এলাকার প্রায় 2.4%। ভারতে বাঘের সর্বাধিক জনসংখ্যা যদি আমরা দেখি টপ পজিশনে কারা রয়েছে, এরকম প্রশ্ন তোমাদের এসেছিল, WBCS-এও জিজ্ঞাসা করা হয়েছে, রেলওয়েতেও জিজ্ঞাসা করা হয়েছে, আর SSC-তেও তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে কীরকম মোট সব থেকে আমাদের ভারতের মধ্যে কোন রাজ্যে সব থেকে বেশি বাঘ রয়েছে এখন। তো এখানে দেখো মধ্যপ্রদেশে এখন বাঘের সংখ্যা 526টা লাস্ট 2022-এর টাইগার সেন্সাস অনুযায়ী, কর্ণাটকে 524টা, উত্তরাখণ্ডে 442, মহারাষ্ট্রে 312, তামিলনাড়ুতে 264টা, আসামে 190, কেরালাতে 190, উত্তরপ্রদেশে 173, পশ্চিমবঙ্গে 88, রাজস্থানে 69। তারপরে ভারতের 25তম মহিলা গ্র্যান্ডমাস্টার কে হলেন? 25তম মহিলা গ্র্যান্ডমাস্টার কে হয়েছে? সবিতাশ্রী। সবিতাশ্রী 25তম গ্র্যান্ডমাস্টার হয়েছে, মহিলা গ্র্যান্ডমাস্টার, তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা সবিতাশ্রী। সুব্বারামন বিজয়লক্ষ্মী ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার ছিলেন, এটা তোমাদের এখানে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে। নেক্সট, কোন ভারতীয় আমেরিকান পরিসংখ্যানবিদ 2023 পরিসংখ্যানে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন? ক্যালিয়ামপুরি রাধাকৃষ্ণ রাও, ইনি একজন ভারতীয় আমেরিকান পরিসংখ্যানবিদ, একজন স্ট্যাটিস্টিশিয়ান, 2023 ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছেন স্ট্যাটিস্টিক্স, মানে 2023-এ পরিসংখ্যানে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এই পুরস্কারটা পরিসংখ্যানের নোবেল পুরস্কারের সমতুল্য হিসাবে বিচার করা, মানে স্ট্যাটিস্টিক্সের নোবেল প্রাইজ বলা হয় এটাকে। পুরস্কার মূল্য হিসাবে দেওয়া হয় $80,000, আর 2016 সালে প্রতিষ্ঠিত পুরস্কারটা প্রতি 2 বছরে একবার এমন ব্যক্তি বা দলকে উপস্থাপিত করা হয় যারা পরিসংখ্যান ব্যবহারের মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি এবং মানব কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তারপরে দেখো, বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয়? বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় 10th April-এ। হোমিওপ্যাথি চিকিৎসার প্রতিষ্ঠাতা জনক কে? ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান হোমিওপ্যাথি চিকিৎসার জনক। তো এই ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানকে স্মরণ করে
তাকে সম্মান জানানোর জন্য এই দিবসটা প্রত্যেক বছর পালন করি আমরা। 1796 সালে জার্মানিতে ডক্টর হ্যানিম্যান হোমিওপ্যাথি চিকিৎসা স্টার্ট করেছিলেন। বর্তমানে বিশ্বের অনেক দেশে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি মানা হয়। 10 এপ্রিল থেকে 16 এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি সচেতনতা সপ্তাহটাও কিন্তু উদযাপন করা হয়, এটাও নোট করবে। 2023 থিম কি ছিল? ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি 2023 এটা থিম। তারপরে ভারতের প্রথম সমস্ত ধরনের বাড়ির জন্য কুল রুফ পলিসি লঞ্চ করেছে কোন রাজ্য? এটা রিসেন্টলি লঞ্চ করলো তেলেঙ্গানা, সমস্ত ধরনের বাড়ির জন্য কুল রুফ পলিসি। তেলেঙ্গানা বিকাম দ্য ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি টু ইন্ট্রোডিউস আ কুল রুফ পলিসি। এরকম কিন্তু কোনো স্টেট ফার্স্ট ইন্ডিয়াতে এরকম করলো, কুল রুফ পলিসি লঞ্চ করলো। উইথ আ ভিশন টু মেক দ্য স্টেট মোর থার্মালি কমফোর্টেবল, গ্রীষ্মকালে থার্মালি কমফোর্টেবল থাকার জন্য এটা অ্যাকচুয়ালি করা, যেটা মানে এই রুফ কুল রুফ পলিসিতে এমন রুফের ব্যবস্থা করা হবে, এমন ছাদের ব্যবস্থা করা হবে যাতে যেটা হিট রেসিলিয়েন্ট হবে, এনার্জি কনজামশনটাকেও আরও নামিয়ে আনবে, এরকম একটা ব্যাপার। তেলেঙ্গানা দক্ষিণ ভারতের একটা রাজ্য, 1947 পর্যন্ত এই অঞ্চল নিজাম শাসিত হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ভারত অধিরাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পরেও 1948 সাল পর্যন্ত এটা হায়দ্রাবাদ রাজ্যেরই অন্তর্গত ছিল, পরে ভারতে এটা অন্তর্ভুক্ত হয়। 1956 হায়দ্রাবাদ রাজ্য যখন অবলুপ্ত হয়ে যায়, মানে হায়দ্রাবাদ রাজ্যকে অবলুপ্ত করে অন্ধ্র রাজ্য আর হায়দ্রাবাদ রাজ্যকে, মানে হায়দ্রাবাদ রাজ্যের তেলেঙ্গানা অঞ্চল যুক্ত হয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। তারপরে 2014 সালে 2 জুন আমরা জানি অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুসারে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের 10টা জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এখন কালভা কুন্তলা চন্দ্রশেখর রাও, তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দর রাজন, রাজধানী হায়দ্রাবাদ, জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক যেগুলো রয়েছে কাশু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক, মহাবীর হরিণা বনস্থলী ন্যাশনাল পার্ক, মৃগাবনি ন্যাশনাল পার্ক এটসেট্রা, তেলেঙ্গানার উৎসব বোনালু, বাতুকাম্মা এগুলো। নিম্নের কোন রুটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 13তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন? তো এটা করেছে চেন্নাই থেকে কোয়েম্বাটুর। দেখো আরও একবার আমি তোমাদের বন্দে ভারত ট্রেন রুটসগুলো বলে দেবো। প্রথম বন্দে ভারত ট্রেন যেটা হয়েছিল নিউ দিল্লি টু বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস, তারপরে নিউ দিল্লি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা রয়েছে, জম্মু কাশ্মীর বন্দে ভারত এক্সপ্রেস, গান্ধীনগর মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেস, নিউ দিল্লি হিমাচল প্রদেশ আন্দাউরা বন্দে ভারত এক্সপ্রেস, চেন্নাই মহীশূর বন্দে ভারত এক্সপ্রেস, নাগ বিলাসপুর বন্দে ভারত এক্সপ্রেস। আর আমাদের পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত ট্রেন হচ্ছে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসটা, সেকেন্দ্রাবাদ বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস, মুম্বাই সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস, মুম্বাই শিরডি বন্দে ভারত এক্সপ্রেস, ভোপাল এবং নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেস, চেন্নাই কোয়েম্বাটোর বন্দে ভারত এক্সপ্রেস। তারপরে চলে আসবো ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2022 অনুসারে সঠিক বিচার প্রদানের ক্ষেত্রে 18টা বড় রাজ্যের মধ্যে কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? তো এক্ষেত্রে কর্ণাটক হয়ে যাবে। ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2022 অনুযায়ী সঠিক বিচার প্রদান করেছে, মানে ওখানকার হাইকোর্টগুলো, সেই দিক থেকে বিচার করতে গেলে 18টা বড় রাজ্যকে এখানে বিবেচনা করা হয়েছিল, তার মধ্যে টপ পজিশনে রয়েছে কর্ণাটক, তামিলনাড়ু রয়েছে সেকেন্ড পজিশনে, তেলেঙ্গানা রয়েছে থার্ড পজিশনে, উত্তরপ্রদেশ 18তম অর্থাৎ একদম শেষে রয়েছে। নেক্সট, নিম্নের কোন ব্যাঙ্ক হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা চালু করেছে? হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা চালু করলো ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক তাদের হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবাগুলো নতুন দিল্লিতে চালু করেছে যাতে গ্রাহকরা তাদের মোবাইল ফোনে সুবিধা মতো ব্যাঙ্কিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারে। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের হেডকোয়ার্টার নিউ দিল্লি, চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন জে ভেঙ্কট রামু। তারপরে দেখবো ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া NRAI, ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি পদে কে নিযুক্ত হয়েছে? কালিকেশ নারায়ণ সিং ডিও ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। দ্য ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইজ দ্য অ্যাপেক্স বডি ফর শুটিং স্পোর্টস ইন ইন্ডিয়া। আমাদের ভারতের শুটিং স্পোর্টসের ক্ষেত্রে অ্যাপেক্স বডি শীর্ষ সংস্থা হচ্ছে এই NRAI, দ্য ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এটা ফর্ম হয়েছিল 1951, তারপর অ্যাফিলিয়েটেড হয়েছিল ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন, এশিয়ান শুটিং কনফেডারেশন অ্যান্ড দ্য কমনওয়েলথ শুটিং ফেডারেশন। নেক্সট, সুইজারল্যান্ড বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছে? দেখো সুইজারল্যান্ড বোর্ড এর চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছেন জেপি চালাসানি। এই সুইজারল্যান্ড বোর্ড এনার্জি, এটা হচ্ছে একটা উইন্ড অ্যান্ড টারবাইন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেটা উইন্ড অ্যান্ড টারবাইন করে, মানে উইন্ড মিল প্রডিউস করে। যেটা কোন ভারতীয় আমেরিকান নাসার নবপ্রতিষ্ঠিত মুন টু মার্স প্রোগ্রামের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছে?
এই মুনস টু মার্স প্রোগ্রাম, এটার কথা তোমাদের আগে বলেছি। তো আমাদের একজন ভারতীয় আমেরিকান এটার মানে একদম প্রথমের দিকে প্রধান হিসেবে নিযুক্ত হলেন, অমিত খত্রিও। সফটওয়্যার অ্যান্ড রোবোটিক্সে পারদর্শী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রকৌশলী অমিত খত্রিওকে নাসার নবপ্রতিষ্ঠিত মুন টু মার্স প্রোগ্রামের উদ্বোধনী প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। চাঁদে দীর্ঘমেয়াদী উপস্থিতি প্রতিষ্ঠার জন্য এই প্রোগ্রামটা তৈরি করা হয়েছে, যেটা মঙ্গলে ভবিষ্যতের মিশনের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নেবে। প্রথম শিশুদের আদালত প্রতিষ্ঠিত হয় কোথায়? দিল্লি। দক্ষিণ ভারতে প্রথম শিশু আদালত হায়দ্রাবাদ। কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড। HTTP সম্পূর্ণ নাম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, কোন বছরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণ হয়, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড হয়েছিল কবে? গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? আর মাউন্ট এভারেস্ট জয় করে প্রথম, মানে মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম ভারতীয় মহিলাকে? এগুলো শেষকালে কমেন্টে জানাও, চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করবে। দেখো 10th April 2023 আমাদের প্রশ্ন কী ছিল, ভারতের কোন শহরে সৌরচালিত ক্লথ ব্যাগ ATM স্থাপন করা হয়েছে? সৌরচালিত ক্লথ ব্যাগ ATM স্থাপন করা হয়েছে কোথায়? হায়দ্রাবাদে। তারপরে ভারতের প্রথম কোন রাজ্যে সৌর বিদ্যুৎ চালিত পর্যটক নৌকা বা পর্যটন নৌকা সুরিয়ামসু চালু করা হয়েছে? কেরালাতে। 2023 সালের ICC ক্রিকেট বিশ্বকাপের লোগোর নাম কি? নভরাসা। নিম্নের কোন রুটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন? সেকেন্দ্রাবাদ থেকে তিরুপতি। 2022-23 আর্থিক বর্ষে সব থেকে বেশি GI ট্যাগ পেয়েছে কোন রাজ্য? কেরালা। ভারতে অ্যাপেল কোম্পানি তাদের নিজস্ব স্টোর কোথায় খুলতে চলেছে? মুম্বাই। 9th April CRPF কততম বীরত্ব দিবস পালন করলো? 58। 2023 কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে গজ উৎসবের উদ্বোধন করেছে কে? দ্রৌপদী মুর্মু। কোন দেশ সফলভাবে কক্ষপথে তিয়ানলং 2 রকেট উৎক্ষেপণ করেছে? চীন। অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ATM এর নতুন চেয়ারম্যান কে হয়েছে? অংশুমান সিংহানিয়া। এই পর্যন্ত ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা নতুন রয়েছো প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, তবে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো যাবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্স আছে, ওখানে গিয়ে তোমরা জয়েন করো, অন্যান্য ক্লাসের নোটিফিকেশানগুলো ওখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।